Jordan. বন্ধুরা সকলে আপনারা সবাই খুব ভালো আছেন। গাইস একটা কথা বলবো, সত্যি সুন্দর একটি ভিডিও, এত সুন্দর ভিডিও আপনি কখনোই দেখবেন না, কারণ আজকে ভিডিওটা এত সুন্দর ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর এত সুন্দর কমেডি হবে না, কিন্তু ভালো লাগছে না, কিন্তু কি করবে, কিন্তু করতে হবে, এটা গরিবের সংসার, ছোট্ট একটি কড়াই 100 গ্রাম মাংস নিয়ে 200 জন খাচ্ছে, কি করবো। সো ভিডিওটা এখনই চালু করা যাক। আসলে কথা হচ্ছে এটাই গাইজ, যে আজ আমরা ছুটিতে, আমরা কি করি ছুটির দিন যখন হয়, আমাদের ছুটির দিন থাকে, আমরা কি করি একটুখানি দেখতে পাচ্ছেন আপনি, ছোট্ট একটি সংসার, ছোট একটি করে আমার এই ছোট ভাই রান্না করছে মাংস, 100 গ্রাম মাংস নিয়ে এসে 400 লোক খাবে, এটা কি সম্ভব হয়, এটা এখন কখনই সম্ভব হয় না, কিন্তু কি করব, কত সুন্দর চকচক টকটক লাগছে দেখতে, কিন্তু চকাচক হলেও কি হবে, পুড়ে ফেলেছে সব মাংস, পুড়ে ফেলেছে গাইস। রান্না করতে জানি না, 30 বছর পার হয়ে গেলে ছেলেটার বিয়েও করছে না, যদিও বিয়ে করতো কান্না করব কি হাসবো কিছুই বুঝতে পারছি না, ছেলেটা আজ যদি বিয়ে করতো তাহলে একটি আমার ভাবি আসতো, সেই ভাবিটার হাতে রান্না আমরা সবাই মিলে খেতাম, কিন্তু ইয়ে নিজেই কিছুই জানে না, বোঝো হাঙ্গারে দাঁড়িয়ে কিন্তু নিজেই বানাচ্ছে, কি করবো, জ্বালা হারা দাঁড়িয়ে খেতেই হবে, কি বললা, চিকেন মশলা দিতে ভুলে গেছো, কিন্তু কি করবো, হাসবো কি কান্না করবো কিছুই বুঝতে পারছি না, রান্না হয় আমাদের ঠিক এরকম ভাবে গরিবের একটি ছোট্ট সংসারে, জালের কাঠ, কাঠের জাল, শুকনো কাঠের লতা পাতার আকাশ ঝুড়ে সেই চড়ে আসে আমাদের বনিয়ে এই রান্নাঘরের ভিতরে, কি বলছি নিজেও জানি না, হয়তো বুঝতে পারছেন সমাজের লোক আপনারা, এই মাটির পুতুলে রান্না হচ্ছে আমাদের সেই ছোট্ট একটি কড়ার ওপর, এমন ভাবে ব্যাট নিয়ে চলছে যেমন এখনই মেরে দেবে ছক্কা বিরাট কোহলির ছোট ভাই, হাসবো কি কান্না করবো কিছুই বুঝে আসছে না, কিছুই বুঝে আসছে না, মাংস খুব জ্বলিয়ে ফেলেছে, আপনি কি খেতে পারবেন এই মাংসটা, খেতে পারবেন না, তবু কেন আপনি প্লেটে ঢালছেন, দেখতে চকাচক সুন্দর টকাটক, কিন্তু জ্বালিয়ে ফেলেছো তুমি, তাড়াতাড়ি বিয়ে করে ফেলো তাহলে আর এই সমস্যাগুলো আমাদের দেখতে হবে না, ছুটির দিন হয়তো কি হবে, ছুটির দিন ছিল সুন্দরই একটা আমাদের আনন্দের দিন, কিন্তু সেই আনন্দের দিনটা তুমি আমাদের আজকে মাটিতে ছাই করে দিলে, এটা কোনো ঠিক হয়নি, চিকেন পুড়ি ফেলেছো, কি বললা, চিকেন পুড়ি ফেলেছো, চিকেন পুড়ি ফেলেছো, আমি কি হিন্দিতে বলছি, আমি তো সেটাই গাচ্ছি, বুঝতে পারছো না, একটা কথা বারবার রিপিট কেন করতে হবে, তো জানি না মাংসটা কেমন লাগবে খেতে, যদিও ভালো লাগে তবু কমেন্ট করবেন, না লাগলেও কমেন্ট করবেন, এই মাংসটা কি আমার ভিউয়ার্স রে খাবে, একদম, কিন্তু এইটুকু মাংস খেয়ে খাবে ভাই, 100 গ্রাম মাংস 4 লোক খাবে, এই কড়াটা পুড়িয়ে ফেলেছে, কিচ্ছু জানে না রান্না করতে, কড়ার মা ভাই বোন সবাইকে একাকার করে দিয়েছে, টমেটো ঢালতে ভুলে গেছে, চিকেন মশলা ঢালতে ভুলে গেছে, আমাদের এই রান্নার বাবুর্চি, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলবেন, ফির দেখা করছি নেক্সট ভিডিওতে, সুখে থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, রান্না করে খাওয়াবো তোমাদের এমন।